পাওয়ার হিটিংয়ের কাছেই ধরাশায়ী বাংলাদেশ। বোলিংয়েও ভালো করতে বেশ কিছু ছক্কা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে টাইগারদের, যার পরিণতি শূন্য হাতে টি টোয়েন্টি সিরিজ শেষ বাংলাদেশের। ম্যাচ শেষে এমনটাই জানালেন লিটন দাস। বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি মিশনে ব্যর্থ বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের মতো শেষটিতেও ব্যাটিং নিয়ে আফসোসের শেষ নেই। সিরিজ হারে দলে বিগ হিটারের অভাবকে দায়ী করছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস। তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্যই পাওয়ার হিটিং। ভালো ভালো বল ওরা মেরে দিয়েছে, তো এই জিনিসটা ওদের প্লাস পয়েন্ট যে ওরা পাওয়ার ক্রিকেট খেলে যেটা আমরা খেলতে পারি না। আমার মনে হয় এই জিনিসটা অনেক সময় কাজ করে বোলারের মাথায় যে তারা তো একটু 19-20 হলে মেরে দিতে পারে, তো এই জিনিসটা মনে হয় বোলারদের ইয়া হয়েছে। পুরো সিরিজে সাকিব যেভাবে ব্যাট করেছেন টপ অর্ডারে, সেভাবে কেউ জ্বলে উঠতে পারেনি। না হলে সিরিজের ফলাফল অন্যরকম হতো মনে করেন এই ডানহাতি ব্যাটসম্যান। আমরা খুব একটা ভালো ব্যাটিং করিনি, প্রথম গেমেও করিনি, সেকেন্ড গেমেও আমার মনে হয় না আমরা খুব একটা ভালো ব্যাটিং করেছি, এক্সেপ্ট সাকিব ভাই ছাড়া। আমার মনে হয় যে কন্ডিশনে আমরা খেলতেছিলাম ব্যাটিং সহায়কই ছিল। টি টোয়েন্টি ফর্মেটে ভালো করতে এখন থেকে নিজেদের ঘাটতি দূর করতে হবে। লিটনের মতে, টি টোয়েন্টিকে স্কিলের খেলা বলা ঠিক হবে না, দলে পাওয়ার হিটার না থাকায় বারবার পিছিয়ে থাকতে হচ্ছে। আমাদের গেমে কিন্তু ম্যাক্সিমাম 4ই বেশি হয়, যেটা ওদের তুলনায় ওরা 6 বেশি নেবে, এই যে ডিফারেন্স সবসময় থাকে। আরেকটা জিনিস বললেন যে ভালো ভালো টিমগুলো থেকে আমরা অনেকখানি পিছনে এখন, বিশেষ করে টি টোয়েন্টি গেমে আমাদের অনেক জায়গায় কাজ করা আছে। বিশ্বকাপের আগে তাই অনেক বেশি ম্যাচ খেলা দরকার বাংলাদেশের। বিগ হিটার খুঁজে বের করাটাও এখন বড় কাজ। কে জানে সেই আক্ষেপ কিভাবে পূরণ হবে টাইগারদের। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।